স্বপ্ন সাহস প্রজ্ঞা নিয়ে আগামীর পথ চলবো, অপসংস্কৃতির বেড়াজাল ভেঙে সোনার বাংলা করব। এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে 300 মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সকালে শহরের ডাক্তার কে আহমদ পৌর কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনার আয়োজন করে ঝিনাইদহ পৌরসভা। এর আগে পৌরসভা চত্বর থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 300 শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজনে সহযোগী ছিল জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড প্রাপ্ত সংগঠন ঝিনাইদহের কথন সাংস্কৃতিক সংসদ কসাস। যে আমাদের ভবিষ্যৎ কর্ণধার যারা যারা দেশ পরিচালনা করবে, নুরুল আলম এখানে আমাদের জেলা মাধ্যমিক শিক্ষা, তরুণ মুখ আছেন, যে কজন তারকা আছেন এই কজন অন্তত তথ্য ভিডিও চিত্রে ঝিনাইদহ প্রতিনিধি এস কে কাদের।